নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আজকে আমরা এমসিকিউ আলোচনা করব আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ে অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয়ের ওপরে কিছু এমসিকিউ আলোচনা করব সামনে যে টেট পরীক্ষা আছে তার জন্য এই এমসিকিউগুলো কিউগুলো বা এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তো চলো আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছ প্রথমে আছে নিম্নলিখিত কোনটির থেকে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে উত্তর হয়ে যাবে জীব বৈচিত্র্য ক্রান্তীয় আর্দ্র পাতাঝরা অরণ্য এবং ক্রান্তীয় শুষ্ক পাতাঝরা অরণ্য বর্তমানে কোথায় কোথায় আছে মধ্যপ্রদেশে পাঞ্জাব অন্ধ্রপ্রদেশে এবং অসমে ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য বর্তমানে আছে কেরালায় কাঁটাগাছের বন রয়েছে মধ্যপ্রদেশে এবং রাজস্থানের চিতর অঞ্চলে পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্য বর্তমানে আছে দুটি জায়গাতে অর্থাৎ দার্জিলিং জেলায় এবং জলপাইগুড়ি জেলায় চাপা পিটুলি অর্জুন হরিতকি এবং বহেরা জাতীয় গাছ রয়েছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য দেখা যায় উপরোক্ত সবকটি জেলায় অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় গরান সুন্দরী গর্জন পাশুর গোলপাতা হেতাল বায়েন ইত্যাদি জন্মায় অঞ্চলে হিমালয়ের বিভিন্ন অঞ্চলে বনাঞ্চল রয়েছে কয় ধরনের তিন ধরনের নেক্সট কোয়েশ্চেন সমতলে মোট জমির বনাঞ্চলে থাকা বাঞ্ছনীয় তেত্রিশ শতাংশ পাহাড়ে মোট জমির বনাঞ্চল থাকা বাঞ্ছনীয় সিক্সটি পারসেন্ট সাত শতাংশ আমাদের দেশে বনের পরিমাণ প্রায় ছ লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার আমাদের দেশের সমগ্র এলাকার মধ্যে বনাঞ্চল রয়েছে উনিশ শতাংশ বর্তমানে বাংলায় মোট বনের পরিমাণ আট হাজার তিনশো বর্গ কিলোমিটার উনিশশো সালে পশ্চিমবঙ্গে মোট বনভূমি ছিল তেরো হাজার তিনশো বর্গ কিলোমিটার বর্তমানে পশ্চিমবঙ্গে বনাঞ্চল মোট আয়তনের প্রায় নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট উনিশশো সালে পশ্চিমবঙ্গের বনভূমি ছিল মোট আয়তনের পনেরো শতাংশ চিপকো আন্দোলন হয়েছিল গাছ কাটার বিরুদ্ধে সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালায় নেক্সট কোয়েশ্চেন সাইলেন্ট ভ্যালিতে দেখা যায় চিরহরিত বৃষ্টিঝরা অরণ্য কে সংগঠন গড়ে ওঠে উনিশশো সালে পৃথিবীতে প্রতি বছর মোট বনাঞ্চল হ্রাসের হার জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট পৃথিবীর অর্ধেক বনভূমি অবস্থিত ছিল যে দেশগুলিতে সেগুলি হল ব্রাজিল ইন্দোনেশিয়া এবং জায়ের ডোডো পাখিদের আস্তানা ছিল মরিশাস দ্বীপে তেল চর্বি ভিটামিন প্রোটিন হরমোন রেজিন প্রসাধন সামগ্রী ইত্যাদি লোভে শিকার করা হচ্ছে দশ থেকে কুড়ি হাজার তিমি মাছ পৃথিবীতে প্রথম শত কোটি জনসংখ্যা হয় কত সালে আঠারোশো সালে আন্তর্জাতিক প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদগুলি হল আইউসিএন সি এসই ডাব্লুডাব্লু এফ আর এদের কোনোটি নয় উত্তর হয়ে যাবে এর কোনোটি নয় আগমার্ক ছাপ দেওয়া থাকে এ এবং বি উভয় ক্ষেত্রেই অর্থাৎ চাল ডালে এবং মশলায় রাষ্ট্রসংঘের অভিমত অনুযায়ী দু হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা হবে আনুমানিক পাঁচশো কোটি ভারত সরকার উপভোক্তা সুরক্ষা আইন চালু করে কত সালে এটা উনিশশো সালে হয়ে যাবে সারা ভারত বন্যপ্রাণীর রক্ষা আইন চালু হয় উনিশশো সালে রামসার সাইট যুক্ত হয় জলাভূমি সংরক্ষণে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অনুষ্ঠিত হয় উনিশশো সালে কিওটোতে ভারতবর্ষে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে উনিশটি জলাভূমিকে পশ্চিমবঙ্গে ভূগর্ভস্থ জলে আর্সেনিক পাওয়া গেছে উনআশিটি ব্লকে খ্রিস্টপূর্ব দশ হাজার বছর আগে পৃথিবীর জনসংখ্যা ছিল আনুমানিক আশি লক্ষ উনিশশো তিরিশ সালে পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় দুশো কোটি স্টকহোমে পরিবেশ বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় উনিশশো সালে রাষ্ট্রসংঘ বিশ্ব পরিবেশ এবং উন্নয়ন কমিশন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট গঠন করে উনিশশো তিরাশি এই ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পরিবেশবিদ্যা বিষয়ের ওপরে যেগুলো আমাদের যে আপকামিং টেট এক্সাম তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আবারও তো আপনাদের সাথে দেখা হবে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে নেক্সট ভিডিওতে আর দেখার জন্য খুবই ধন্যবাদ আজকে এই পর্যন্তই